বন্ধুরা, কত বড় একটা ব্যাগ নিয়েছি মুন, বাপরে বাপ! গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 6:30। তো আমি লিকার চা বসিয়েছি গ্যাসে, দেখতেই পাচ্ছ ফুটছে। আমি আর আমার বর খাবো, আর এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলে বসে খাবো, ঠিক আছে? দুজন আর সবুজ মৌ মা সবাই ঘুমোচ্ছে, ওঠেনি এখনো। তো চলো, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার বরের জন্য এই যে ব্রিটানিয়া বিস্কুট, আর আমার জন্য এই ক্রিম কেকার বিস্কুট, ঠিক আছে? বিস্কুটটা কালকে নিয়ে এসেছে, আর কৌটোতে আর ভরা হয়নি, ঠিক আছে? এখন একটু ভরে নেবো, দিয়ে একসঙ্গে চাটা খেয়ে নেবো। আর হচ্ছে সকালবেলা রান্না আছে, আমার বর খেয়ে যাবে অফিসে, রান্না করবো, টিফিন করবো। হ্যাঁ, হয়ে গেছে। এটা দেখছো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি, সবজি দিয়ে, গাজর আর বিনস দিয়ে, বুঝলে? দারুণ লাগে খেতে মাছের মাথা দিয়ে ডাল। আর এটা দেখছো, এই যে এটা হচ্ছে মূলো, মূলো আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর এটা হচ্ছে টক শাক আর কি, এটা ওই আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা দিয়েছিল। এটা হচ্ছে আমরুলি শাক, ঠিক আছে বন্ধুরা? দারুণ খেতে লাগে এটা, গরম ভাতে টক হয় ভীষণ। ওটা এমনি রান্না করব, সবজি দিয়েও রান্না করা যায়, ঠিক আছে? তো চলো, আমাদের এইটা হচ্ছে দুপুরের মেনু। আর এখানে দেখাচ্ছি, দেখো ভাত করে ফেলেছি, দুবেলার ভাত। চা খাওয়ার পরে সবজি কাটলাম, কেটে রান্না টান্না করে কমপ্লিট করে আবার রুমে চলে আসলাম। যেহেতু সবুজ ঘুমোচ্ছিল, বিছানাটা তোলা হয়নি, তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। আর আমার বর আজকে টিফিন নিয়ে যায়নি জানো তো, শুধু ওই মানে কটা ভাত খেয়ে গেছে, অল্প কটাই ভাত খেয়েছে, আর খিদে তেমন ছিল না বলছিল। তো যাই হোক, টিফিন টিফিন তো আজকে দিইনি, মানে রুটি করিনি। আর মেনু তো তোমাদের বললাম, সবজি দিয়ে ডাল, মূলো আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর টক শাক রান্না করেছি। বন্ধুরা, বিছানা টিছানা গুছিয়ে চলে আসলাম, আমার বর তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আজকে টিফিন দেয়নি বললাম, কারণ কালকে রিচ খাবার খেয়েছে, আর ওরাও রিচ খাবার খেয়েছে। হ্যাঁ, এই জন্য সিম্পল রান্না করেছি দুপুরবেলা। আর মৌ সবুজ তো উঠে পড়েছে ঘুম থেকে, আর মা উঠে পড়েছে, মা উঠে মানে কাজে লিপ্ত হয়ে গেছে, মায়ের মানে দাঁতটা ব্যথা আর কি, গরম জল করে দিলাম, মা গার্গিল করলো একটু, আর এখন কফি খাবে, মৌ কফি বানিয়েছে, আর হচ্ছে পাউরুটি টোস্ট করেছে আর কি, পাউরুটি টোস্ট বলছি, পাউরুটিটা ওই সেঁকে নিয়েছে, যে সবাই মিলে আমরা কফি খাবো, আমি খাবো না বলছিলাম। আমার বরের সঙ্গে তো খেয়েছিলাম সকালবেলা লিকার চা, আর এখন আমি কফি খাবো, আমার মেয়ে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, আরও কাজকর্ম আছে। আজকে দিদি চা খাবে না, কফি খাবে, কফি। দেখি কফিটা কেমন হয়েছে, চিনি দেওয়া নেই তোমারটাতে? না ঠিক আছে, তিতা হয়ে গেছে মো। তুমি আর দুধ নিলে তো হতো, তোমার অল্প দিয়ে না, কফি যদি চলবে তাই খেতে হবে, এটাই বানিয়ে দিয়েছে অনেক জানো বন্ধুরা, কেউ করে খাওয়ায় না। হ্যাঁ, কেউ তো করে খায় না, আমার মেয়েটা যাই হোক আছে, আর আমার এই মা আছে, একটু হেল্প করে আমাকে, বুঝলে? ছেলে কিছু হেল্প করে, ছেলে হেল্প করে আমাকে, সাপোর্ট করে। এই যে মা এসে গেছে, কফি খেতে এলাম, চা কফি খাবো। বৌমা সকালে গরম জল করে দিল, এই দাঁতে দেখো তো এটা ফুলে গেছে, দাঁতটা নড়েছে, হ্যাঁ নড়ার জন্য এটা ফুলে গেছে, এটা পড়ে গেলে শান্তি পাবো। হ্যাঁ, দাঁত যতদিন না পড়ছে না ততদিনই ব্যথা থাকবে, ওষুধ খাচ্ছিল আর গার্গিল করার ওষুধ দিয়েছে ডাক্তার। ছেলে মেয়ে আর শাশুড়ির সঙ্গে গল্প করলাম একটু বসে বসে কফি খেতে খেতে, আর তারপরে কিছুক্ষণ বাদে চলে আসলাম, ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি, ঘর ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছবো।
দেখো কাজকর্ম শেষ করে ফান্টান আমার রেডি, আর হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর দুটো, তো রান্নাবান্না তো কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। আর আমার ছেলেকে দেখো এখানে বসছে, সোনা বাবা অঙ্ক করছে আর কি, চার পাঁচটা অঙ্ক দিয়েছি বসেছিল, যেহেতু স্কুল বন্ধ এখন ওদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ওদের স্কুলে সিট পড়েছে মাধ্যমিক পরীক্ষার, ওর স্কুল এখন বন্ধ, কয়েকদিন বন্ধ থাকবে আর কি যতদিন পরীক্ষা হবে। তো আমরা সবাই খাবো, মুখে ডাকি মা আমি সবুজ মিলে চারজনে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের, হ্যাঁ এখন বসে বসে একটু তোমাদের ভিডিও দেখবো, আর ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে চলো বিকেলে আবার ছাদে উঠবো, জল টল দেবো। বিকেলবেলা ছাদে উঠেছি, গাছে একটু জল দেবো বলছিলাম না, যা রোদ হয়েছে গাছগুলো পুরো শুকিয়ে যাবে। আর এই দেখো আমাদের উপর ছাদে ট্যাঙ্কি আছে, কলও আছে, হ্যাঁ ও পাম্পটা খুব ডিস্টার্ব করছে গো, যাই হয়েছে বন্ধুরা পাম্পটা দেখি কি হয়েছে। এই যে ঠিক হলো, এখন একটু সুইচ দিলাম দুবার করে, ঠিক আছে দুবার সুইচ দিতে তারপরে হলো, মাঝে মাঝে পাম্পটা খুব ডিস্টার্ব করে, জানি না কি হয়েছে কখন বন্ধ হয়ে যাবে। আর আমাদের বলছিলাম না উপর ছাদে কি বলবো কল আছে, কলে না জল পড়ে না, জানি না কি হয়েছে কলে, সেই এই ছাদ থেকে মানে দোতলা থেকে জল নিয়ে উপরে যেতে হয়, জল দিতে খুবই অসুবিধে হচ্ছে, জল পড়ছেই না পাম্পে, একটুও জল নেই, জল দেবো। এই দেখো লঙ্কা গাছ লাগিয়েছিলাম, জল না দিলে তো একেবারে শুকিয়ে যাবে না দেখলে। এটা হচ্ছে বেগুন গাছ, জানি না বাঁচবে কি না, কতটা বাঁচবে। দেখো বন্ধুরা কত সুন্দর বিকেলবেলা অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে, আর এই ভিউটা দেখো। এই যে আম গাছটা দেখছো, এই আম গাছে অনেক মুকুল এসছে, ঠিক আছে প্রচুর আম হয় প্রত্যেক বছরই, আমাদের না পাশের বাড়ি। চলো বন্ধুরা নিচে যাই, আর এখানে ওই যে লেপ কম্বল সবই ফেলেছিলাম, এখন ভোরের দিকে একটু একটু ঠান্ডা থাকে কিন্তু রাতে ঠান্ডা থাকে না, একদম শীত নেই, ভোরের দিকে শীত করে, পাতলা বেডশিট টেডশিট গায়ে দিকে হয়ে যায়, কম্বল টম্বল এখনও তুলিনি, তুলবো আর কয়েকটা দিন যাক, ঠিক আছে চলো নিচে যাই, সন্ধে হয়ে গেছে ওগুলো নিয়ে যাই পাট করে নিই। হাই বন্ধুরা গুড ইভিনিং, গুড ইভিনিং। এই দেখো মৌ আর আমি বেরিয়েছি এখন, হ্যাঁ একটু টেলার্সের দোকানে যাব, মৌর দুটো কুর্তি আছে ওগুলো একটু মানে কি বলবো খাপাতে হবে, মানে মারতে হবে, এক একটু মানে ঢিলা আছে ওগুলোকে একটু খাপাতে হবে, খাপাটাই বলে ওটা। হ্যাঁ তো যাই হোক, এই যে আর একজন ওস্তাদকে দেখো, এই ওস্তাদকে ওস্তাদকে বলছি পড়াশোনা করতে, ওস্তাদ আমাদের সঙ্গেই খালি ইয়ারকি মারছে, আমি বললাম চল বাইরে তাও যাবে না, ঘরে বসে বসে কি করবে জানো, শুধু ওই তার দিদা ফোন বলছি সরি টিভি দেখছে, সিরিয়াল দেখছে, ওর সিরিয়ালের এত নেশা হয়ে গেছে যে ও সিরিয়ালে ব্যস্ত হয়ে যাবে, আমি তাড়াতাড়ি এসে ওকে ধরবো পড়াশোনা কি করছে আর না করছে। মৌ চলো 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 বন্ধুরা, বন্ধুরা কত বড় একটা ব্যাগ নিয়েছে মৌ, বাপরে বাপ, এই সবুজ লাইট টাইট অফ কর মৌ আয়, কি
কি আর এইগুলো দেখতে পাচ্ছো? এইমাত্র আসলাম বন্ধুরা, তো এখন রাত্রে রান্না বান্না হবে, চলো একটু রেস্ট নিয়ে নি। বন্ধুরা এই দেখো, একটুখানি রেস্ট নিলাম বাইরে থেকে এসে, দিয়ে মৌ সবুজ একটু চাউমিন খাবে বললো, তো চাউমিন করে দিলাম। দেখো ছেলে মেয়ে দুজন খাচ্ছে চাউমিন, ভাই বোন আর মাকে দিয়ে এসছি, বুঝলে বন্ধুরা? বন্ধুরা আমাদের রাতের খাবার দেখো, উচ্ছে আলু ভাজা করেছি, খাবে বললো আর কি আমার বর, উচ্ছে আলু ভাজা। যাই হোক, আর এদিকে দেখো আলু ফুলকপির তরকারি করেছি, নিরামিষ আজকে, মাছ টাছ কিছুই নেই। আমার ভিডিও আজকে এই পর্যন্তই রাখছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো, আমার পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি ঠিক টাইমে, তোমরা যারা আমাকে বন্ধু করছো, আমি ঠিক টাইমে তোমাদের ঘরে চলে যাব, ঠিক আছে বন্ধুরা, বিশ্বাস রাখো। তো চলো আমার ভিডিও এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি।